তো ডিউটিতে চলে আসলাম প্রিয় ভাইজান, এই যে এই বাসাতে আজকে কাজ করব। তো আসুন দেখি আপনারা যে জায়গায় কাজ করব, এই বাসাতেই আর কি আমরা দীপসানের ক্রম করব, মানে পূজা করব দীপসানের। আজকে কাজ হবে, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। যে আগে একটা ভিডিও দিচ্ছিলাম, এইগুলো সব এখন আমরা মানে ক্রম আপনিতে বলে ক্রম করা আর কি। তো আমরা এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে এই দেশে যে আমরা কীভাবে জিপসানের ক্রম বলে করি বা ফুটা করি, বাংলাদেশে তো ফুটা করাই বলে আর কি, তো আমরা তো এখানে ক্রম বলে আরবিতে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা জিপসানের ক্রম করি মানে ফুটা করি, তো এই এই এইগুলো মাপ অনুযায়ী সৌদিরা যে যে মাপের লাইট চায়, মানে যে সাইজের লাইট চায়, সেই লাইটের সাইজ অনুযায়ী আমরা এই রিসা করি। আরবিতে রিসা বলে, বাংলাদেশে বিট বলে হয়তো। তো যাই হোক, সেই অনুযায়ী আমরা এই এগুলো ক্রম করে দিই, ক্রম করি আর কি। তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখুন। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি যে ফুটাগুলি করলাম এগুলো কিন্তু আগে আগে আমি মাপ দিয়ে নিছি, মানে কোন জায়গায় ফুটাগুলি করবো, মানে মিটার দিয়ে আগে মাপ দিয়ে নিছি। ওকে, আর এই ফুটাগুলি একটা ফুটা করতে এবং লাইট লাগানো সহ 15 রিয়াল করে হিসাব হয়। মানে ফুটা আমি ক্রমটা করবো আর হচ্ছে লাইট লাগানো, এটা সহকারে এগুলো হিসাব হবে হচ্ছে 15 রিয়াল করে। তো এটাতে আপনার লাইট আছে তিনটা, ছয়টা, আর এই পাশে আছে আপনার পাঁচটা, আর এই পাশে হবে পাঁচটা। তো এই ছয় আর হচ্ছে 10, 6 10 16। ওকে, এই এই 16টা লাইট 15 রিয়াল করে হিসাব করে যেটা হয় সেটা হলো হচ্ছে এই এক রুমের হিসাব। তো আমরা এইভাবে আর কি কাজ করি। আর এটা এই জায়গা হচ্ছে টেলিভিশন লাগাবে, এটা হচ্ছে বাইরের একটি রুম, এই জায়গা হচ্ছে টেলিভিশন লাগাবে। আর এই সাইডেও কিছু ফুটা করার কথা ছিল, কিন্তু যেহেতু আগে থেকে নিচে তার লাগানোর কোনো অপশন নেই, মানে তারগুলো নিচে যারা এই কাজগুলো জিপসানের কাজ করেছে তারা যদি একটা তার ঢুকায় রাখতো তাহলে হয়তো আমি করে দিতে পারতাম। এখনও করা যায়, কিন্তু সৌদি বলেছে না, দরকার নেই আর জরুরি নেই। তো আমরা এই কাজগুলো এইভাবেই করে থাকি আর কি। আপনাদের সঙ্গে শেয়ার করি, সে হচ্ছে এই যে আমরা যারা প্রবাসে থাকি, অনেকেই অনেক রকমভাবে ভিডিও শেয়ার করে, ইমোশনাল হয়ে যেভাবে হোক ভিডিও শেয়ার করে, কিন্তু দেখা যায় যে আমরা যে যখন পলিথিনের উপর খাবার খাই, পলিথিনের উপর যে খাবারগুলো খাই সাইডে কাজে থাকলে, এগুলো তো বাসায় হয় না, বাসায়ও হয়, যখন আমরা অনেকগুলো মানুষ মানে আজমা মানে পার্টি মানে ভালো কিছু খাবার আয়োজন যখন করে থাকি, তখন হচ্ছে আপনার এই পলিথিনের উপর ছোপরা, যেটাকে ছোপরা বলে, ছোপরায় বিছায় ভাত খাই। তো সেই খাবারটাই আমরা যখন ছাইডে খাই, যখন আমি এখন খাবো আপনাদের সঙ্গে শেয়ার করি,
তো এই খাবারটা যখন সাইডে খাই, অনেকেই অনেকভাবে ভিডিও পোস্ট করে, জানি না হয়তো তার যার যার মনের বিষয়, সে যেই হোক যারাই হোক আমরাও হয়তো খাই, তো বলে যে আমরা বিদেশে এসে প্রতিদিনে খাবার খাই। আসলে ভাই আমরা যারা প্রবাসে থাকি আমরা কি প্লেট কিনে খাইতে পারি না? অবশ্যই প্লেট কিনে আমরা ভাত খাইতে পারি, কিন্তু এটা একটা আমাদের এই এই দেশে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই মিলে এক প্লেটে যে খাই আমরা, এটার একটা সুন্নত আছে নাকি? আমি এটা অত জানি না, তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার নাকি একটা সুন্নত আছে, সোয়াব আছে, তো সেই সূত্র ধরেই এখানে সবাই এক এক প্লেটে খায় বা শুকরা বিছায় খায়। তো যার কারণেই এই বিষয়টা নিয়ে দেখি অনেক জায়গায় টিকটকে, আমার কিন্তু টিকটকও আছে, ডিসক্রিপশন বক্সে থাকবে, তো টিকটকে হোক অন্য অন্য জায়গায় হোক এই বিষয়গুলো নিয়ে অনেক ভাইরাল হয় যে আসলে প্রবাসীরা কি প্লেট কিনতে পারে না, তারা শুকরায় বা পলিথিনে খায়। আসলে না ভাই, আমরা সব পারি, কিন্তু এটা আমরা এই এক এক ধরনের সৌদি আরবের যে সুন্না বা আমরা যে এখানে যে প্লেট নাই সাইডে, যার কারণে এই সিস্টেমটা আমরা নিছে। তো দেখুন, আমরা এখন পলিথিনের উপর, আমরা কিন্তু এর ভিতরেই খেতে পারতাম, কিন্তু আমরা পলিথিনের উপর নিচ্ছি যাতে খানাটা আরামদায়কভাবে খেতে পারি, কারণ আমরা সাইডে যখন কাজে আসি তখন তো আর প্লেট নিয়ে আসা সম্ভব না, প্লেট নিয়ে আসলে ওটা রাখবো কোথায়, নানা একটা ঝামেলা। তো যার কারণে পলিথিনের উপর এখন আমরা খানাগুলো খেয়ে পরে আমরা এটা বিছায় সুন্দর করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, মানে এগুলো জোগায় ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। তো আমরা দেখুন খাবার নিয়ে আসে পলিথিনের উপরেই এখন খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি ডি যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। এই যে কাজ করতে আসি, কাজ করতে করতে এখন দুপুরের খাবার টাইম, নামাজ জহরের নামাজ পড়বো, খাবার খেয়ে তারপর জহরের নামাজটা আদায় করবো ইনশাল্লাহ। তো যেটা নিয়ে আসলাম হচ্ছে বিরিয়ানি, এটা 7 রিয়াল করে নিয়েছে আপনার, এই এই একটি এক একটাই হচ্ছে 7 রিয়াল করে নিয়েছে, এটা হলো 7 রিয়ালের একটাই, ওকে, আর এটা হলো 2 রিয়াল, আর এদের চাটনি দিচ্ছে চাটনি, আর 2 রিয়াল 2 রিয়াল 4 রিয়াল আর 14 রিয়াল, কত হলো 16 রিয়াল। এই 16 রিয়ালের খাবার এখন, আর ওই যে পানি নিয়ে আসছিলাম 3 রিয়াল দিয়ে, এই বোতলটা হচ্ছে 3 রিয়ালের বোতল, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।